অষ্টম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমি কিভাবে একটি সেন্টেন্সের ন্যারেটিভ স্টাইল পরিবর্তন করা যায় আমি তোমাদের সামনে সেটি আলোচনা করব। তোমরা যারা আমার এই ক্লাসটি দেখবে তখন তোমরা তোমাদের রেফারেন্স বইটি খুলে রাখবে এবং সেখানে নিয়মগুলো আলোচনা করা আছে, তো আশা করছি তোমরা মনোযোগ সহকারে আমার আজকের ক্লাসটা দেখবে এবং এরপরে তোমরা কিভাবে একটি সেন্টেন্সের ন্যারেটিভ স্টাইল চেঞ্জ করা যায় সেটি সহজেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। আমরা জানি ন্যারেটিভ স্টাইল দু প্রকার, ডাইরেক্ট স্টাইল হচ্ছে ইনডাইরেক্ট স্টাইল। ডাইরেক্ট স্টাইলে সেন্টেন্স এরকম থাকে, এখানে একটা অংশ থাকে যেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। অর্থাৎ এই অংশটা হচ্ছে বক্তার মূল উক্তি বা যেটাকে রিপোর্ট করা হবে। একজন রিপোর্টার কোন বক্তার উক্তিকে পরবর্তী সময়ে যখন বর্ণনা করে তখন সেই বর্ণনা করাকে রিপোর্টিং বলা হয়। তখন সে যে কাজটি করে সেটা হলো কোন বক্তা যে কথাটি বলেছিল, যে স্পিচটি সে বলেছিল, সেটাকে সে পরবর্তী সময়ে বর্ণনা করে বা প্রকাশ করে বা তুলে ধরে। এই কাজটি দুভাবে করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট স্টাইল, একটা হচ্ছে ইনডাইরেক্ট স্টাইল। যখন রিপোর্টার ডাইরেক্ট স্টাইল ইউজ করে তখন সে বক্তার উক্তিকে সরাসরি উদ্ধৃত করে দেয়, এবং আমরা জানি কোনো ব্যক্তি কোনো কথাকে যদি উদ্ধৃত করতে হয় সরাসরি সেভাবেই প্রকাশ করতে হয় তাহলে একটি ইনভার্টেড কমার ভেতরে সেটাকে আটকে দিতে হয়। তার মানে হলো এই ইনভার্টেড কমার মানে হলো বক্তা যেভাবে বলেছিল সেটাকে কোনো রকম পরিবর্তন করা হয়নি, অর্থাৎ সরাসরি সেভাবে তুলে দেওয়া হয়েছে। এটাকে আমরা বলি ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ বর্ণনা, প্রত্যক্ষ উক্তি, সরাসরি বর্ণনা। আবার রিপোর্টার এই কথাটি বক্তার যে মূল কথাটি ছিল সেটাকে সে অন্যভাবে প্রকাশ করতে পারে, সেটা কিরকম, সে রিপোর্টার তার নিজস্ব স্টাইল ব্যবহার করতে পারে। এখানে একটি কনজাংশন সে ব্যবহার করবে, আবার এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ এখানে যাই থাকুক না কেন এখানে শেষে পোস্টটা বসাতে হবে। তার মানে এখানে দেখো যে ইনডাইরেক্ট স্টাইলে যে ইনভার্টেড কমাটি ছিল সেটি এখানে তুলে দেওয়া হয়েছে, আর ইনভার্টেড কমার এখানে যে কমাটি আছে সেই কমার জায়গায় এখানে একটা কনজাংশন ব্যবহার করা হয়েছে। সাধারণত এই কনজাংশনটি দ্যাট ব্যবহার করা হয়। অবশ্য একটু ভিন্নতাও রয়েছে, এখানে সেন্টেন্স অনুযায়ী ভিন্নতা রয়েছে। তো আমরা দেখব যে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করা যায়, স্টাইলটা কিভাবে পরিবর্তন করা যায়, কি কি ধরনের পরিবর্তন হয় বা কি কি নিয়ম কানুন জানলে সহজেই একটি সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্টাইলে পরিণত করা যায় আমরা সেটা একটু দেখি। তো আমরা জানি যে এখানে যে সেন্টেন্সটি থাকবে রিপোর্টেড স্পিচ, সেই রিপোর্টেড স্পিচটি পাঁচ ধরনের সেন্টেন্স হতে পারে। সেটা হতে পারে অ্যাসার্টিভ, হতে পারে ইন্টারোগেটিভ, হতে পারে ইম্পারেটিভ, হতে পারে অপটেটিভ, হতে পারে এক্সক্লামেটরি।
এই পাঁচ ধরনের সেন্টেন্সের এখানে আমরা নারেশন পরিবর্তন করব কিভাবে করা যায়। তো একটি সেন্টেন্সকে যখন আমরা ইন্ডেন্টেড স্টাইলে পরিবর্তন করতে চাই, তখন অবশ্যই রিপোর্টেড স্পিচের ভেতরে যে সেন্টেন্সটি আছে দেখে নিতে হয় সেটা কোন সেন্টেন্স, এবং তার উপর ভিত্তি করে কিন্তু এখানের নিয়মগুলো নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা একটু দেখি, প্রথমে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে চিন্তা করি, যদি সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয় তাহলে প্রথমে আমাকে কি করতে হবে। অ্যাসার্টিভ হলে এখানে যে রিপোর্টিং ভার্বটি রয়েছে সেই রিপোর্টিং ভার্বটিকে চেঞ্জ করতে, অর্থাৎ সাধারণত এখানে সে ভার্ব থাকে, আমি এখানে আমরা চেঞ্জ করে এটাকে বসাবো আস্ক, আর সরি এখানে সে ভার্বটা পরিবর্তন হতেও পারে, আবার ইচ্ছা করলে আমরা পরিবর্তন নাও করতে পারি, সেই অথবা টোল ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে এখানে যে কমাটি আছে কমা এখানে তুলে দিব, কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে, তারপরে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো তিনটা বেসিক যে রুল আমাদের নারেশন পরিবর্তন করার জন্য রয়েছে সেটা হচ্ছে যে এইখানে ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্ট আছে সাবজেক্ট পরিবর্তন করতে হয়, এখানে তিনটা নিয়ম আছে সাবজেক্ট পরিবর্তন করার জন্য, তিনটা নিয়ম আছে, এটা যদি পার্সন অনুসারে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন তিনটা হতে পারে সাবজেক্ট গুলো। তো এই আমরা জানি যে এখানে যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, আর থার্ড পার্সন হলে এটা পরিবর্তন করার প্রয়োজন নেই। তাহলে আমরা একটা সেন্টেন্স এখানে একটু লিখি, দা ম্যান সেইড সেইড টু মি আই ক্যান হেল্প ইউ, আই ক্যান হেল্প ইউ। তো একটু যদি আমরা দেখি কিভাবে এটাকে চেঞ্জ করব, দা ম্যান এখানে সেইড রেখে দিলাম আমি, সেইড টু মি কমা তুলে এখানে দ্যাট বসাই, দ্যাট এখানে সাবজেক্ট আছে আই, এটা ফার্স্ট পার্সন, তাহলে এই ম্যান দা ম্যান সাবজেক্ট অনুসারে এটাকে চেঞ্জ করে আমরা, যদি এটাকে নাউন আছে এটাকে আমি প্রোনাউন করবো হি, আর এখানে ক্যান আছে এটাকে টেন্স পরিবর্তন করে পাস্ট টেন্স করে দিলে হবে কুড হেল্প, আর এখানে যে প্রোনাউনটি আছে এটা সেকেন্ড পার্সন সুতরাং এই অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে হেল্প মি। ওকে, আচ্ছা এবারে একটু আমরা এই সাবজেক্টটা পরিবর্তন করে দেখাই, এখানে মনে করেন ইউ আছে, ইউ ক্যান হেল্প মি, পার্সন চেঞ্জ করাটা একটু দেখাচ্ছি। তো এখানে সাবজেক্ট সেকেন্ড পার্সন তাহলে এটা চেঞ্জ হয়ে এই মি অনুসারে এখানে চেঞ্জ হবে, যেহেতু এটা অবজেক্ট আছে এখানে আসলে সাবজেক্ট হয়ে যাবে আই কুড হেল্প। এখন লক্ষ্য করে এটা আছে হলো মি, এটা আছে ফার্স্ট পার্সন, তাহলে এই সাবজেক্ট অনুসারে কুড হেল্প হিম। তো এই হচ্ছে যদি ইনভার্টেড কমার ভেতরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে তুমি এভাবে নারেশন পরিবর্তন করতে পারবে। আমরা একটু পরবর্তী সেন্টেন্সে চলে যাই, যদি সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয় তাহলে কি করব। ইন্টারোগেটিভ হলে একটু দেখি, ইন্টারোগেটিভ করার জন্য কিছু নিয়ম আছে ডাইরেক্ট, যেমন দেখো দ্য ম্যান সেইড ক্যান ইউ হেল্প মি, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটি সেন্টেন্স লিখি, দ্য ম্যান সেইড হোয়াট ডিড ইউ সি, এখানে কোশ্চেন মার্ক। তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখন আমরা এটাকে ইনডাইরেক্ট নারেশন করব। আমরা যদি এটাকে ইনডাইরেক্ট করতে চাই তাহলে একটু দেখো,
দা ম্যান, এই যে সেভারটি রয়েছে এই সেভারটিকে চেঞ্জ করতে হবে। তো সাধারণত এটার পরিবর্তে আমরা আস্ক ব্যবহার করে থাকি, আস্ক ব্যবহার করলাম আর কমা তুলে দিয়ে। এখানে একটা বিষয় আছে যে দেখবে যে যে সেন্টেন্সটি আছে এখানে সেটা কি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে নাকি কোন ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে এখানে কমা তুলে দিয়ে ইফ বসাতে হবে, আর যদি ডব্লিউএস কোশ্চেন হয় অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে যেটা আছে সেটাই বসিয়ে দিতে হবে। আচ্ছা, এখন এখানে সাবজেক্ট আছে ইউ, এখানেও ইউ আছে, তাহলে ইউটা সেকেন্ড পার্সন, আমরা মি ধরে নিতে পারি। যদিও এখানে অবজেক্ট না থাকে তাহলে টু মি ধরে নিতে হবে। টু মি অনুসারে, মি অনুসারে আমি আই করে দিলাম, আই ক্যানটা হয়ে যাবে কুড হেল্প, আর এই মি সাবজেক্ট অনুসারে ইফ আই কুড হেল্প হিম। এটা হচ্ছে একটা, আর এই নিচেরটা একটু দেখি, এখানেও আছে হোয়াট আই, আর এটা যে ভিড আছে পাস ইন্ডিফিন হয়ে যাবে পাস পারফেক্ট, হোয়াট আই হ্যাড সিন। এই তো এই দুটো নিয়ম জানলেই একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কে ইনডাইরেক্ট নারেশন করা যায়। তো এরপরে আমি পরবর্তী সেন্টেন্সটি একটু দেখাই, ইম্পারেটিভ। অর্থাৎ সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ হয় তাহলে আমরা কিভাবে সেটাকে ইনডাইরেক্ট নারেশন করব। ইনডাইরেক্ট নারেশনে ইম্পারেটিভ সেন্টেন্সের যেমন ধরো ফাদার সেইড টু হিজ সন, ফাদার সেইড টু হিজ সন রেসপেক্ট ইওর টিচার্স। এখানে যে সেন্টেন্সটি আছে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটি দিয়ে উপদেশ দেওয়া বোঝাচ্ছে। তো কোন সেন্টেন্স দিয়ে যখন উপদেশ, আদেশ, নিষেধ, অনুরোধ করা হয় তখন সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এখানে আরেকটি বৈশিষ্ট্য আছে যে এই সেন্টেন্সের কোনো সাবজেক্ট নেই, এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। মানে কোন সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটাকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটিকে যখন আমরা ইনডাইরেক্ট নারেশনে পরিণত করব তখন কি হবে, যেমন এখানে যে রিপোর্টিং ভার্বটি রয়েছে এই সে ভার্বটাকে চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করার নিয়ম হচ্ছে যে এখানে যদি রিকোয়েস্ট বোঝায় তাহলে এখানে রিকোয়েস্ট বসাতে হবে, এখানে যদি অ্যাডভাইস দেওয়া, বুঝে উপদেশ দেওয়া বোঝায় তাহলে এখানে অ্যাডভাইস হবে, আর এখানে যদি অনুরোধ বোঝায়, আদেশ বোঝায় তাহলে অর্ডার হবে, অর্ডার বা কমান্ড ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর যদি নিষেধ বোঝা হয় তাহলে ফরবিড। যেহেতু এখানে উপদেশ দেওয়া, বাবা তার ছেলেকে উপদেশ দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, ফাদার অ্যাডভাইসড হিজ সন, আর কমা তুলে দিয়ে এখানে টু বসাতে হবে, আমি টু বসলাম এখানে সন টু, আর যা আছে তাই টু রেসপেক্ট হিজ টিচার, রেসপেক্ট হিজ টিচার। দিস ইজ ভেরি সিম্পল। ইন দিস ওয়ে উই ক্যান সি যে অ্যানাদার সেন্টেন্স, দা ম্যান সেইড প্লিজ হেল্প মি। এখানে প্লিজ হেল্প মি এই সেন্টেন্সটি দিয়ে অনুরোধ করা বুঝিয়েছে। সো সিন্স দিস রিপোর্টিং ভার্ব বাই রিকোয়েস্ট, উইথ রিকোয়েস্ট দা ম্যান রিকোয়েস্টেড টু হেল্প হিম। So these are the rules for changing an imperative sentence into indirect style. আমাদের আর দুটো সেন্টেন্স আছে, আমরা একটু দেখি কিভাবে এই সেন্টেন্স গুলোর ন্যারেশন পরিবর্তন করা যায়। তার মধ্যে একটা হচ্ছে
অপটেটিভ সেন্টেন্স, দ্য ওম্যান সেইড, মে আল্লাহ ব্লেস ইউ। আচ্ছা লক্ষ্য করো, এখানে সেন্টেন্সটি মে দিয়ে শুরু করা হয়েছে এবং প্রার্থনা করা হয়েছে টি দিয়ে, প্রার্থনা করা হয়েছে আল্লাহর কাছে যাতে সে আশীর্বাদ করে। তাহলে এখানে আমরা জানি যে এই এই সেন্টেন্সটিকে ন্যারেশন পরিবর্তন করতে হলে কি করব, দ্য ওম্যান, এই সে ভার্ব চেঞ্জ করে এখানে প্রেইড ব্যবহার করতে হবে, উইশ বা প্রে। তো প্রেইড দিলাম এখানে, দ্য ওম্যান প্রেইড, কমা তুলে দিয়ে এখানে দ্যাট বসাও, এই কমান্ড এখানে দ্যাট। আচ্ছা এখানে আল্লাহ মাইট, মে পরিবর্তন হয়ে পাস্ট টেন্স হয়ে যাবে, মাই প্লেস, ইউটা চেঞ্জ হয়ে মি হবে, যেহেতু এটা সেকেন্ড পার্সন তাহলে এখানে অবজেক্ট আছে, অবজেক্টটা ধরে নিব আমি, এখানে মি মি অনুসারে এখানে মি হয়েছে। তো এখানে যদি এরকম থাকতো, দা ওম্যান সেইড টু মি, তাহলে কিন্তু খেয়াল করবে এখানে যে অবজেক্টিভ আছে সেটা এখানে কিন্তু লেখা যাবে না রিপোর্টিং ভার্বের পরে, যদি লিখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ ওম্যান এখানে প্রে করেছিল আল্লাহর কাছে, নট টু মি, তো সে কারণে এখানে এটা লেখা যাবে না, আই ই অবজেক্টটি শেষে চলে যাবে। এই হচ্ছে যখন সেন্টেন্সটি অপটেটিভ হয়। আচ্ছা আরেকটি সেন্টেন্স আছে, সেটা হলো এক্সক্লামেটরি। একটি এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশন করা যায় এবার একটু দেখি। আচ্ছা খেয়াল করো, দা ম্যান সেইড, সেইড এখানে দুটো সেন্টেন্স হতো, আরে হাউ হাউ নাইস ইউ আর, আমি দুটো দেখাই, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, অর্থাৎ সেন্টেন্সটি হাউ দিয়ে শুরু হতে পারে, হোয়াট দিয়ে শুরু হতে পারে, আর একটা হতে পারে কোন ইন্টারজেকশন ব্যবহার করা হতে পারে, অ্যালাস আই হ্যাভ লস্ট মাই ব্যাগ, আই হ্যাভ লস্ট মাই ব্যাগ, তাহলে আই হ্যাভ লস্ট মাই ব্যাগ। আমরা একটু দেখি কিভাবে করবো এটাকে, দা ম্যান, তো যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স সে ভার্ব চেঞ্জ হবে এক্সক্লেইম, CLAIM এক্সক্লেইম। এখন একটা বিষয় আছে, যদি এখানে দুঃখ বোঝা যায় তাহলে এক্সক্লেইম উইথ জয় সরো, যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেইম উইথ জয়, আর যদি বিস্ময় বোঝা যায় তাহলে এক্সক্লেইম উইথ ওয়ান্ডার, একটা ফ্রেজটা ব্যবহার করতে হবে, উইথ ওয়ান্ডার, এক্সক্লেইম উইথ ওয়ান্ডার, কমা তুলে দিয়ে এখানে, কমা তুলে দিয়ে এখানে দ্যাট বসাতে হবে, দ্য ম্যান এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট, এখান থেকে সাবজেক্টটা দিব আমি, আই ওয়াজ ভেরি, এই যে হাউ এবং হোয়াট এটার পরিবর্তে এক্সপ্রেশন ঠিক রাখার জন্য ভেরি ব্যবহার করতে হবে, আই ওয়াজ ভেরি নাইস, আই ওয়াজ ভেরি নাইস। আর যদি এটা হোয়াট আমরা ব্যবহার করি তাহলে এটাও একই, তাহলে হবে এক্সক্লেইম উইথ ওয়ান্ডার দ্যাট দ্য বার্ড, এটা আমরা এখানে লিখলাম, দ্য বার্ড ওয়াজ ভেরি ভেরি নাইস। আচ্ছা এখন যদি এরকম কোন ইন্টারজেকশন থাকে তখন এক্সক্লেইম টু ইট এখানে হবে এক্সক্লেইম উইথ সরো দ্যাট, সাবজেক্ট আছে আই, তাহলে একটা হয়ে যাবে হি, হি হ্যাড লস্ট হিজ ব্যাগ, হি হ্যাজ লস্ট হিজ ব্যাগ। তাহলে এই হচ্ছে মোটামুটি
বিভিন্ন পাঁচ ধরনের সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করার নিয়ম। তো আমি আশা করছি তোমরা বাসায় এই নিয়মগুলো একটু প্র্যাকটিস করবে, বই থেকে ভালো করে পড়ে বিভিন্ন যে এক্সারসাইজ আছে সেখান থেকে একটু সলভ করার চেষ্টা করবে, তাহলে তুমি সহজেই ন্যারেটিভ স্টাইল পরিবর্তন করতে পারবে। আবার একটু লক্ষ্য করো, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আবার এখানে একটা অংশ আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা সেন্টেন্সের ভিন্নতা অনুসারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট জায়গা পরিবর্তন করতে পারে, কিন্তু সবগুলোই থাকে। তো কাজ যেটা করবে, এখানে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্ব তোমাকে পরিবর্তন করতে হবে, এটা নাম্বার ওয়ান। এই কমা তুলে দিয়ে এখানে কনজাংশন বসাতে হবে, এটা নাম্বার টু। এই সাবজেক্ট পরিবর্তন করতে হবে, নাম্বার থ্রি। ভার্বের টেন্স পরিবর্তন করতে হবে, এটা এটা হচ্ছে নাম্বার ফোর। এখানে কোন নিয়ারেস্ট ওয়ার্ড থাকতে পারে, এই নিয়ারেস্ট ওয়ার্ড গুলো পরিবর্তন করতে হবে। এই পাঁচটা নিয়ম ফলো করলে তুমি সহজেই করতে পারবে। তাহলে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করার জন্য এখানে যে পাঁচ ধরনের সেন্টেন্স আছে সেটা অনুসারে করতে হবে। এরপরে কমা তুলে দিয়ে যে কনজাংশন আমরা দ্যাট ব্যবহার করব, সেই দ্যাট ব্যবহার করতে হবে শুধুমাত্র। এরপরে সাবজেক্ট পরিবর্তন করতে হবে, ভার্বের টেন্স পরিবর্তন করার নিয়ম শিখতে হবে, নিয়ারেস্ট ওয়ার্ড পরিবর্তন করার নিয়ম শিখতে হবে। এই নিয়মগুলো বইয়ে বিস্তারিত ভাবে লেখা আছে, তোমরা ওখান থেকে একটু প্র্যাকটিস করবে। তো যদি এটা ভালোভাবে করতে পারো, আমি আশা করছি তোমরা পরবর্তী ক্লাসে চলে যেতে পারবে। পরবর্তী ক্লাসে আমাদের পরবর্তী ক্লাস হবে প্যাসেজ ন্যারেশনের উপর। তো আমি আশা করছি এই সিঙ্গেল সেন্টেন্সের যে ন্যারেশন পরিবর্তন করার নিয়ম এগুলো তোমরা শিখে ফেলবে, আর এরপরে আমরা যখন প্যাসেজ ন্যারেশন করব তখন তোমাদের জন্য এটা সহজ হবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।